আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলেই ঘরের ভিতরে আছো, নিরাপদে আছো, হাত ধোয়ার নিয়ম কানুন গুলো তোমরা মেনে চলতেছো, ঘর থেকে একদম বের হচ্ছ না। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, এই কারণে তোমাদের লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটতেছে। তো লেখাপড়ার যে ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তোমরা বাড়িতে থেকে তোমাদের যে পাঠ্য বই যেগুলো ছিল, সেগুলো আছে, সেগুলো তোমরা নিয়মিত তোমাদের অভিভাবকের সহায়তায়, তোমাদের বড় ভাই বাবা মা যারা আছে, বাবা মা ভাই বোন যারা আছে তাদের সহায়তায় তোমাদের বইগুলো শেষ করবে। আর অনলাইনে সারা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট থেকে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত দেখবে। সেই নিরিখেই আজকে আমি তোমাদের জন্য একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হলো বাংলাদেশের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা দেখো, পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো শুরুতেই আমি ব্যতিক্রম কিছু আলোচনা তোমাদের জন্য করতেছি, তোমরা মন দিয়ে শুনো। এত ভিড় হলো মঞ্চা আপু, ও ক্লাসি এত ভিড় হলো? প্রিয় শিক্ষার্থী, আমি যে কথাগুলো বললাম তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। এটা একটি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মার্ম সম্প্রদায়ের ভাষা। এই ভাষাটি সম্পর্কে আমরা প্রত্যেকে অবগত না, সবাই অবগত না। এই ভাষাটা যারা মার্ম সম্প্রদায় আছে তারাই সব থেকে ভালো পারে। আমরা তাদের থেকে শুনে দুই একটা শিখেছি মাত্র এই। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো যে আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে এখনই বসে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, দেখো মনোযোগ সহকারে দেখো, দেখে চিন্তা করো তো এগুলো কিসের ছবি বা কাদের ছবি। আমি তোমাদের সহযোগিতা করতেছি। দেখো এখানে কিছু কয়েকটি ঘর দেখা যাচ্ছে, এই যে একটি ঘর দেখা যাচ্ছে, একটি এখানে একটি ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটি ঘর দেখা যাচ্ছে, এখানে ঘর দেখা যাচ্ছে। ঘরগুলো কিন্তু অনেক উঁচুতে, দেখছো নিচে পিলার দিয়ে ঘরগুলো উঁচু করে রাখা আছে। আবার দেখো এখানে কিছু লোক, কিছু পুরুষ এবং কিছু মহিলা আছে, তারা একটা নতুন সাজে তারা সেজেছে, নতুন সাজে তারা সেজে কোন একটা অনুষ্ঠান, কোন একটা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেছে এমন মনে হচ্ছে, তাই না? দেখো এখানে কিছু যুবক যুবতী, তরুণ তরুণী তারা এখানে নৃত্য করতেছে, দেখো। বুঝতে পারতেছো? এখানে দেখো একটি বিবাহ অনুষ্ঠান, একটি বিয়ের অনুষ্ঠান। এর জন্য যে দেখো বর, বরের সাজ, যে কনে দেখতে পাচ্ছ, বর কনে তাদেরকে বরণ করে নিতেছে। আচ্ছা তোমরা বলো তো এরা কারা? হ্যাঁ তোমরা সঠিক বলেছো, এরা হলো ত্রিপুরা, এরা হলো ত্রিপুরা সম্প্রদায়ের জনগোষ্ঠী।
এখানে তাদের সাম্প্রদায়িক কিছু কালচারের কিছু অনুষ্ঠানের ছবি তোমরা দেখতে পাবে। ছবি দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমরা আজ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভিতরে ত্রিপুরাদের সম্পর্কে জানব। তো আমাদের আজকের পাঠ তোমরা এর আগে দেখেছো যে আজকে আমাদের পাঠ হলো ত্রিপুরা সম্প্রদায়। আজকে আমাদের পাঠ হলো ত্রিপুরা সম্প্রদায়। তোমরা খাতায় লিখে নাও, আমাদের আজকের পাঠ হলো ত্রিপুরা সম্প্রদায়। তো শুরুতেই যে কথাগুলো না বললেই নয় সেটা হলো যে কোন সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জানতে চাই তো শুরুতেই তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের ভৌগোলিক অবস্থানটা কোথায়, তারা কোথায় বসবাস করে, এরপর তাদের ভাষা সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের তারা কি ভাষায় কথা বলে, তারপরে জানতে হবে তাদের সামাজিক ব্যবস্থা সম্পর্কে, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে, তারা কোন ধর্মের অনুসরণ করে, কোন ধর্মকে বিশ্বাস করে, তাদের বাড়িঘর সম্পর্কে এবং তাদের পোশাক আশাক সম্পর্কে, তাদের তারা কি ধরনের পোশাক আশাক পরিধান করে এবং তারা কি কি ধরনের উৎসব পালন করে থাকে। তো আমরা এই পাঠের মাধ্যমে এই বিষয়গুলোই আজকে জানতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ত্রিপুরা জনগোষ্ঠীরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বসবাস করে। এই পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নামই হলো ত্রিপুরা জনগোষ্ঠী। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বসবাস করে। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বসবাস করে। তাহলে পার্বত্য অঞ্চল বলতে আমরা জানি, প্রত্যেকেই জানি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন জেলা নিয়েই হলো আমাদের এই তিন পার্বত্য চট্টগ্রাম। এই তিন পার্বত্য চট্টগ্রামেই তারা বসবাস করে। দেখো, আমরা ম্যাপের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে জানতে চেষ্টা করব। দেখো, ডান পাশে আমার একটি ম্যাপ রাখা আছে। দেখো, রাঙ্গামাটি, আমি যখন রাঙ্গামাটিতে ক্লিক করলাম তো রাঙ্গামাটি চিহ্নিত হলো। এই রাঙ্গামাটি এলাকায় এরা বসবাস করে। খাগড়াছড়ি এলাকায় এরা বসবাস করে। বান্দরবন এলাকাতেও এরা বসবাস করে। তাহলে আমরা কি জানলাম? পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম হলো ত্রিপুরা জনগোষ্ঠী। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন। এবার আমরা জানব ত্রিপুরাদের ভাষা সম্পর্কে। নিচে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, এখানে কিছু বর্ণমালা দেওয়া আছে। তোমরা এও জানবে ত্রিপুরাদের নিজস্ব কিছু ভাষা আছে। ত্রিপুরাদের নিজস্ব, বাঙালিদের যেরকম আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজরা ইংরেজিতে কথা বলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে প্রত্যেকেরই, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, হ্যাঁ, মুরং, প্রত্যেকের নিজস্ব কিছু ভাষা আছে। ঠিক একই রকম ত্রিপুরাদের নিজস্ব কিছু ভাষা আছে। ত্রিপুরাদের ভাষাদেরকে বলা হয় কক বরক। ত্রিপুরাদের নিজস্ব ভাষা যে ভাষাটি আছে তার নাম হলো
ককবরক ও উময়ী। সাধারণত ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা ককমরক ভাষাতেই কথা বলে থাকে। তাহলে আমরা কি জানলাম, ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা তাদের নিজেদের ভিতরে যখন যোগাযোগ ব্যবস্থা করেন, তাদের নিজেদের ভিতরে যখন কথা বলেন, তখন তারা ককবরক ও উময়ী ভাষায় কথা বলে থাকে। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে যত মানুষই আছে না কেন, যত মানুষ আছে, প্রতিটা মানুষই কোন না কোন ধর্মের সাথে বিশ্বাসী, কোন না কোন ধর্মকে তারা বিশ্বাস করে। ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা সনাতন ধর্মের অনুসারী, ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। সনাতন ধর্ম সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, তারা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। শিব ও কালী পূজা সহ গ্রামের মঙ্গলের জন্য কের পূজা করেন, তোমরা ছবি দেখে তোমরা বুঝতে পারতেছ যে তারা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসরণ করে থাকে। তারা নিজস্ব কিছু দেব দেবীর উপাসনাও করেন, তাদের নিজস্ব ব্যতিক্রম কিছু ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে রয়েছে যে তারা গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন, তারা কের পূজা করে থাকেন। তবে আমরা জানলাম কি, ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী এবং তারা শিব পূজা কালী পূজা করেন, বিশেষ করে তারা গ্রামের মঙ্গলের জন্য কের নামে একটি পূজা করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কাজ, তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, ত্রিপুরারা কি কি ধর্মীয় অনুষ্ঠান পালন করে, ত্রিপুরারা কি কি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তো তোমরা খাতায় লিখে নাও, লিখে উত্তরটি চট করে লিখে ফেলো। প্রশ্ন হলো, ত্রিপুরারা কি কি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। আশা করি তোমাদের মাথায় চলে আসছে যে কি কি অনুষ্ঠান তারা পালন করে। আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো একটু মিলিয়ে নাও। উত্তর হবে, শিব ও কালী পূজা সহ গ্রামের মঙ্গলের জন্য কের পূজা করে ত্রিপুরারা। শিব ও কালী পূজা সহ গ্রামের মঙ্গলের জন্য কের পূজা করে। তাহলে তোমরা বুঝতে পেরেছ, প্রিয় শিক্ষার্থী, মানুষ মাত্রই সমাজবদ্ধভাবে বসবাস করে, মানুষ সামাজিক জীব। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থাও ঠিক একই রকম, তারা সমাজে দলবদ্ধভাবেই বসবাস করে, তাদের দলকে দফা বলে। তাদের যে সমাজবদ্ধভাবে বসবাস করা যে দল, তাকে তারা দফা বলে। তাদের মধ্যে ৩৬টি দফার মধ্যে ১৬টি দফা বাংলাদেশে, বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থায় পিতৃতাত্ত্বিক, তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে, ছেলেরা বাবার এবং মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে। তাহলে আমরা কি জানলাম, ত্রিপুরা সম্প্রদায় সমাজবদ্ধভাবে বসবাস করে, তারা সমাজকে এক একটি দলকে তারা দফা নামে পরিচিতি দিয়ে থাকে। তাদের মধ্যে মোট ৩৬টি দফা রয়েছে,
তার মধ্যে বাংলাদেশে আছে 16টি এবং বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা পিতৃতাত্ত্বিক, তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তির ভাগ পায়। মেয়েরা মায়ের সম্পত্তির ভাগ পায়। এখন তোমরা দেখতেছ একটি ঘরের ছবি। দেখো একটি উচ্চা ঘর, ঘরটি ওঠার জন্য বাঁশ গাছ দিয়ে তৈরি একটি সিঁড়ির ব্যবস্থা আছে। হ্যাঁ, এটি একটি ত্রিপুরাদের ঘর। ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় এবং ঘরে উঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে। ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় এবং ঘরে উঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, অনেক লোভনীয় একটা জিনিস, দেখো অনেক প্রকার খাবার এখানে দেওয়া আছে। এই যে একটা মজার খাবার, এখানে বাটিতে সারি সারি ভাবে কিছু খাবার রেখে দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখন ত্রিপুরাদের খাবার ব্যবস্থা সম্পর্কে দেখব, জানব। ত্রিপুরাদের প্রধান খাদ্য হলো বুবুক, চাকুই, ভর্তা, বাঙ্গুই, বিভিন্ন ধরনের মাছের ভর্তা। তাদের অন্যতম সুস্বাদু খাবার হলো চিকেন ভর্তা। ত্রিপুরাদের অন্যতম সুস্বাদু খাবার হলো চিকেন ভর্তা। আমরা আবার দেখি, ত্রিপুরাদের প্রধান খাদ্য বুবুক, চাকুই, ভর্তা, বাঙ্গুই, বিভিন্ন ধরনের মাছের ভর্তা। তাদের অন্যতম সুস্বাদু খাবার চিকেন ভর্তা। তাদের অন্যতম সুস্বাদু খাবার হলো চিকেন ভর্তা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। দেখো একটি ত্রিপুরা মেয়ে তাদের সাম্প্রদায়িক যে পোশাক আছে সেই পোশাক পরে দাঁড়িয়ে আছে। এখানে কিছু মেয়ে কিছু ছেলে তারা নৃত্য করতেছে। ত্রিপুরাদের নিজস্ব কিছু নৃত্য আছে, সে নৃত্য তারা এখানে করতেছে। হ্যাঁ, এখন আমরা জানবো ত্রিপুরাদের পোশাক সম্পর্কে। ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিশা বলা হয়। ত্রিপুরা মেয়েরা দুই খণ্ড কাপড় পরিধান করে, উপরের খণ্ডকে তারা রিনাই বলে এবং নিচের অংশকে তারা রিশা বলে। দেখো তারা অনেক অলংকার পরেছে, তারা পুঁথির মালা, নানা রকম অলংকার সহ কানে নাতং নামে এক প্রকার দুল পরে। পুঁথির মালা, অলংকার সহ তারা নাতং নামে এক প্রকার দুল পরে। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন। তাহলে আমরা কি জানলাম? ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই বলে ও উপরের অংশকে রিশা বলা হয়। পুঁতির মালা, অলংকার সহ কানে নাতং নামে এক প্রকার দুল পরে। আর ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। দেখো কিছু মেয়ে এখানে নৃত্য করতেছে, তাদের নিজস্ব সাংস্কৃতিক যে পোশাক আছে সেগুলো তারা পরিধান করতেছে, পরে তারা বিভিন্ন রকম অলংকার পরেছে। এখানে কিছু মেয়েরা তাদের পোশাক পরে বিশেষ কোন দিনে তারা বাড়ি বাড়ি
ঘুরছে। তো আমরা এখন জানব তাদের উৎসব সম্পর্কে। ত্রিপুরারা জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে বিভিন্ন আচার উৎসব পালন করে। ত্রিপুরারা জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে বিভিন্ন আচার উৎসব পালন করে। মেয়েরা নববর্ষে মাথায় ফুল দিয়ে, দেখো মাথায় তারা ফুল দিয়ে আছে এখানে, মেয়েরা নববর্ষে মাথায় ফুল দিয়ে বিশু নামে বিশেষ একটি অনুষ্ঠান করে। মেয়েরা নববর্ষে মাথায় ফুল দিয়ে বিশু নামে বিশেষ একটি উৎসব করে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা তোমাদের পাঠ্য বই পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি খুলো। বইটিতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এ অধ্যায়ের 88 নং পৃষ্ঠাতে 88 নং পৃষ্ঠা তোমরা খুলো। দেখো এখানে ত্রিপুরা সম্প্রদায় সম্পর্কে লেখা আছে। আমরা এত সময় যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো এই পাতার ভিতরে দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 88, 88 নং পৃষ্ঠা। তোমরা এই পৃষ্ঠাটি খুলে কিছুক্ষণ নীরবে পড়ো। তোমরা কিছুক্ষণ নীরবে পড়ো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, ককবরক, সমাজ, চিকেন ভর্তা। এই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। খালি জায়গায় বসিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, ত্রিপুরাদের সুস্বাদু খাবার, খালি স্থান, শূন্য স্থান ব্যাস যেটা বলি না কেন, ত্রিপুরাদের সুস্বাদু খাবার কোনটা হবে? ককবরক, সমাস, চিকেন ভর্তা? হ্যাঁ, আমি জানি তোমরা চিকেন ভর্তাই বলবে, তো আমাদের আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখো। হ্যাঁ, চিকেন ভর্তা। ত্রিপুরাদের সুস্বাদু খাবার হলো চিকেন ভর্তা। দ্বিতীয় প্রশ্ন, ত্রিপুরাদের নিজস্ব ভাষার নাম, শূন্যস্থান ও উময়ী, ককবরক, সমাস? আমি জানি তোমরা ককবরকই বলবে, তারপর আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে দেখো। হ্যাঁ, ককবরক। ত্রিপুরাদের নিজস্ব ভাষার নাম হলো ককবরক ও উময়ী। তৃতীয় প্রশ্ন, ত্রিপুরাদের দেশ ব্যবস্থা পিতৃতাত্ত্বিক, তাহলে একটাই রয়ে গেল, ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা পিতৃতাত্ত্বিক। তাহলে আমরা আবার একটু পরে দেখি, ত্রিপুরাদের সুস্বাদু খাবার চিকেন ভর্তা, ত্রিপুরাদের নিজস্ব ভাষার নাম হলো ককবরক ও উময়ী, ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা পিতৃতাত্ত্বিক। আমরা আজকে জানলাম ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে। পুরো পাঠ ধরে আমরা কি কি শিখলাম তার একটা সারাংশ আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। প্রিয় শিক্ষার্থী, দেখো ত্রিপুরাদের ভাষার নাম হলো ককবরক ও উময়ী, এটা সম্পর্কে আমরা জেনেছি। তাদের ধর্ম ব্যবস্থা সম্পর্কে আমরা জেনেছি, বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী, তারা সনাতন ধর্ম পালন করে থাকে। মঙ্গলের জন্য কের পূজা করে থাকে, তারা মঙ্গলের জন্য কের পূজা করে থাকে। ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা হলো পিতৃতাত্ত্বিক, তাদের সমাজের পিতাই হলো প্রধান। তাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় এবং ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয় তাদের খাদ্য হলো বুবুক, চাকুই, ভর্তা,
বাঙ্গুই। তারা স্বাভাবিক খাবারও খায়, তো এগুলো তাদের হলো বিশেষ, তারাই এই খাবারগুলো বেশি পছন্দ করে থাকে। তাদের পোশাক ব্যবস্থার ভিতরে আমরা জেনেছি মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিশা বলা হয়। পুরুষরা সাধারণত লুঙ্গি, ধুতি, জামা এগুলো পরে। তাদের বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে নববর্ষের অনুষ্ঠানটি হলো সব থেকে তাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মেয়েরা মাথায় ফুল দিয়ে বিশু নামের বিশেষ একটি অনুষ্ঠান তারা করে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই অনুষ্ঠান পালন করে থাকে। তাহলে আমরা জানলাম আজকে ত্রিপুরা সম্প্রদায় সম্পর্কে। তোমাদের জন্য বাড়ির কাজ, পরিকল্পিত যে কাজ তোমাদের দেব সেটা তোমরা একটু খাতায় লিখে নাও। স্ক্রিনে দেওয়া আছে ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে। ত্রিপুরা সম্প্রদায়ের বা ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে। ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে। এগুলো লিখে তোমরা তোমাদের অভিভাবক, তোমাদের বাবা মা বড় ভাই যারা আছে তাদেরকে দেখাবে। স্কুল খুললে তোমাদের স্যারদেরকে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, এত সময় ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি ক্লাসটি তোমাদের বুঝে এসেছে। আমরা আজকে যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি, যে ত্রিপুরা সম্প্রদায় সম্পর্কে আমরা জেনেছি, ত্রিপুরা সম্প্রদায়ের ভৌগোলিক অবস্থান, তারা কোথায় বসবাস করে, তাদের ভাষা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের ধর্ম, তাদের বাড়িঘর, তাদের পোশাক আশাক, তাদের খাবার, তাদের নানান ধরনের উৎসব সম্পর্কে আমরা জেনেছি। আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি এখনো যদি কিছু বুঝতে বাকি থাকে, তো তোমরা পাঠ্য বইয়ের যেখানে পড়াটি আছে এরকম 88 পৃষ্ঠা, সেটা তোমরা খুলে নীরবে পড়বে, দেখবে পাঠটি অনেক মজার একটি পাঠ। এবং যদি কিছু বুঝতে না পারো, তো তাহলে তোমরা আমার এই ভিডিওটি শেষে কমেন্ট করে তোমরা জানাবে, তো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সে পর্যন্তই তোমরা ঘরের ভিতরে থাকো, নিরাপদ থাকো, ঘর থেকে একদম বের হবে না, এবং ভালোভাবে 20 সেকেন্ড পরিমাণ সাবান দিয়ে হাত ধুবে। অপ্রয়োজনে তোমাদের নাক মুখ এবং চোখ স্পর্শ করা থেকে বিরত থাকবে। এবং ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।